ল্যাটারাল ফ্লো টেস্ট, মাঝে মাঝে এটিকে র্যাপিড টেস্টও বলা হয়, খুব দ্রুত আর সহজ উপায়ে সেই সমস্ত ব্যক্তিকে চিহ্নিত করতে সাহায্য করে যারা নিজের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব সম্পর্কে সচেতন না থেকে অজান্তেই এই ভাইরাস ছড়িয়ে দিতে পারে। প্রতি তিনজনের মধ্যে একজন পর্যন্ত ব্যক্তির দেহে কোভিড-19 কোনো রকম লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু এই পরীক্ষার মাধ্যমে মানুষের দেহের মধ্যে আপাত দৃষ্টিতে আত্মগোপন করে থাকা এই ভাইরাসকে দ্রুত শনাক্ত করা যায় এবং অনেক মানুষকে রোগের কবল থেকে বাঁচানো সম্ভব হয়। এই পরীক্ষা করাটা খুবই সোজা এবং গর্ভবতী কিনা জানতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় ঠিক সেই নির্ভরযোগ্য প্রযুক্তির উপরে নির্ভর করেই এই পরীক্ষা করা হয়। এই ক্ষেত্রে সাধারণত নাক ও গলা থেকে সোয়াবের নমুনা সংগ্রহ করে একটি দ্রবণে মেশানো হয় এবং টেস্ট স্ট্রিপটির উপরে এই দ্রবণ প্রয়োগ করে ফলাফল পরীক্ষা করা হয়। পাবলিক হেলথ ইংল্যান্ড ও অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণা দেখিয়েছে যে ল্যাটারাল ফ্লো টেস্ট রোগের সবথেকে সংক্রামক পর্যায়ে এক বিশাল সংখ্যক রোগীকে শনাক্ত করেছে। এই পরীক্ষার ফলাফল মাত্র 30 মিনিটের মধ্যেই পাওয়া যেতে পারে, যার ফলে যে সমস্ত ব্যক্তি নিশ্চিতভাবে এই রোগে আক্রান্ত তাদের তৎক্ষণাৎ সেলফ আইসোলেট করার ব্যবস্থা করা যায়। প্রতিদিন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কাজের স্থান ও NHS-এর কয়েক লক্ষ মানুষের র্যাপিড টেস্ট করার ব্যবস্থা ইতিমধ্যেই চালু হয়েছে। প্রতিটি পজিটিভ ফলাফলকে এই পরীক্ষার সাফল্য হিসেবে দেখতে হবে, কেননা অন্যথায় তা খুঁজে পাওয়া যেত না। যদিও র্যাপিড টেস্ট রোগের ছড়িয়ে পড়াকে হ্রাস করার গুরুত্বপূর্ণ হাতিয়ার, তথাপি কোনো টেস্টই কিন্তু নিজের থেকে ভাইরাসের ছড়িয়ে পড়াকে রোধ করতে পারে না। অন্যান্য সমস্ত সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করাটা কিন্তু এখনও অত্যাবশ্যক রূপে গুরুত্বপূর্ণ। রোগ লক্ষণবিহীন মানুষের জন্যে র্যাপিড টেস্ট সম্পর্কে আরও জানার জন্যে government.uk ওয়েবসাইট দেখুন।